আমরা পড়ব সপ্তম শ্রেণীর বাংলা গদ্য কার দোর কদ্দুর, লেখক শিবতোষ মুখোপাধ্যায়। আজ দ্বিতীয় পর্ব। প্রথম দিন আমরা প্রথম লাইন থেকে 20 লাইন পর্যন্ত অংশটি পড়েছিলাম, তার বিষয়বস্তু, তার শব্দার্থ জেনেছিলাম। আজ আমরা পড়ব 21 নম্বর লাইন থেকে 41 নম্বর লাইন পর্যন্ত। গমনাগমনে প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। এখান থেকে 44 নম্বর পাতার এই যে, গ্রে হাউন্ডের দেহের ওজন মাত্র 22 পাউন্ড, সেই অনুপাতে তার চলত শক্তির বেগ ঘন্টায় 36 মাইল। এতটুকু পর্যন্ত এই অংশটা না আমরা 3 থেকে 4 বার জোরে জোরে পড়ব বাড়িতে। এতটুকু অংশে কি লেখা আছে, যে যেসব প্রাণীদের দেহের ওজন যত বেশি তারা সেই ওজন নিয়ে কত দূর ঘন্টায় দৌড়তে পারে সেই হিসেবে তাদের উচ্চতর বা তাদের উৎকৃষ্টতা বিচার করা যায়। বিষয়বস্তুটা দেখে নিই। গমনাগমনের প্রকৃত মাধুর্য ধরা পড়ে উচ্চ শ্রেণীর প্রাণীর গমনাগমনে। দৈহিক ওজনের সঙ্গে প্রাণীর গমন শক্তির বিশেষ সম্পর্ক। প্রাণী তার দেহের কতটা ওজন নিয়ে কতটা পথ দৌড়ালো, যেমন চিতাবাঘ 30 পাউন্ড ওজনে 70 মাইল দৌড়ায়, কিন্তু নেকড়ে একই ওজন নিয়ে কিন্তু ঘন্টায় 36 মাইল দৌড়ায় প্রতি ঘন্টায়। হিপো মানে জলহস্তি 2800 পাউন্ড ওজনে ঘন্টায় 20 থেকে 30 মাইল দৌড়ায়। গোবি মরুভূমির গ্যাজলি হরিণ 80 পাউন্ড ওজনে ঘন্টায় 60 মাইল দৌড়ায়। এন্টিলোপ হরিণ 45 মাইল প্রতি ঘন্টায়। আর রেস হর্স 1000 পাউন্ড ওজনে 40 থেকে 42 মাইল দৌড়ায়। বুনো গাধাও 30 পাউন্ড ওজন, সেই একই দূরত্বে দৌড়ায়। এতটুকু অংশে আমরা নতুন যেগুলো শব্দ পাব সেগুলো অর্থ হচ্ছে, গমনাগমন হলো যাতায়াত, আসা যাওয়া। মাধুর্য সৌন্দর্য, পাউন্ড একটি ওজনের একক, 1 কিলোগ্রাম সমান সমান কত পাউন্ড বলো? 2.20462625 পাউন্ড। আমরা তাহলে পাউন্ডটাই পড়ব, তাই তো, যেটা আমাদের সুবিধা হবে। রেস হর্স, যেসব ঘোড়াদের না দৌড় প্রতিযোগিতায় নামানো হয় তারাই হলো রেস হর্স। হর্স মানে ঘোড়া, আর রেস মানে প্রতিযোগিতা, দৌড়ের প্রতিযোগিতা। আজ এতটুকু থাক।